biasanya. সাদউদ্দিন, সিলেটের এই তরুণ এখন কোটি মানুষের আইডল। বাংলাদেশের ফুটবলেও যে এমন দুর্দান্ত ফিটনেস থাকতে পারে তার একটি প্রমাণ হচ্ছে সাদউদ্দিন। অসাধারণ অ্যাপস, দুর্দান্ত প্যাক আর ঈর্ষণীয় ফিটনেস, সাদকে এগিয়ে রাখতেই হচ্ছে। সাদের প্রিয় ফুটবলার ইংল্যান্ডের ডেভিড বেকহাম, এবং ডেভিড বেকহামের স্টাইল তিনি ফলো করে থাকেন। ডেভিড বেকহামের আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে টানে, কিন্তু সাদের অন্যতম এক প্রিয় মানুষ হচ্ছেন আরেক কিংবদন্তি ফুটবলার CR7, পর্তুগালের রোনালদো। রোনালদোর ক্রেজি ফিটনেস এবং মোটিভেশন, প্যাশন সাদউদ্দিন ভালোবাসেন, এবং সাদ হতে চান বাংলাদেশের রোনালদো, এবং সেজন্য তিনি কঠোর পরিশ্রম করেন। যখনই সুযোগ পান তখনই জিমে ঘাম ঝরান, এটা অবিশ্বাস্য। আমি নিজে তার একাগ্রতা দেখেছি, পরিশ্রমের মানসিকতা দেখেছি, এবং দুর্বার চেষ্টা দেখেছি, যাতে আমি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের ফুটবলে সাদউদ্দিনের এই ফিটনেস অন্যদের মধ্যেও সংক্রমিত করছে। যারা ফুটবল কিংবা যে কোনো স্পোর্টস খেলতে চান তারা সাদউদ্দিনের এই ফিটনেস এবং তার জিম ওয়ার্ক ফলো করতে পারেন অনায়াসে। এক বাক্যে একটা কথা মানতেই হবে, ফিটনেস ছাড়া, দুর্দান্ত ফিটনেস ছাড়া কোনো স্পোর্টস খেলা অসম্ভব, কোন স্পোর্টসে দীর্ঘদিন খেলা অসম্ভব। সাদউদ্দিন আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তার এই চেষ্টা অব্যাহত রয়েছে, এবং তিনি বলেছেন ফিটনেসের উন্নতির জন্য, জিম, হার্ডওয়ার্ক বা এই ফিটনেস ধরে রাখার জন্য তিনি যে পরিশ্রমটা করেন তার ফল হয় মাঠে। অর্থাৎ যখন তিনি মাঠে পারফরমেন্স দেন, এই ফিটনেসের কারণে অন্যদের থেকে এগিয়ে থাকেন। প্রতিপক্ষর যে ফুটবলাররা খেলে থাকেন তাদের থেকেও এগিয়ে থাকেন, একই সঙ্গে দলের যে ফুটবলাররা রয়েছেন তাদের থেকেও তিনি এগিয়ে থাকেন। গতি বাড়ে, স্ট্যামিনা বাড়ে, 90 মিনিট মনেই হয় না 90 মিনিট, এইটা তার রহস্য। এবং তিনি আমাকে সময় দিয়েছেন, দীর্ঘক্ষণ ওয়ার্কআউট করেছেন, এবং অনেকদিন পর, প্রায় 15-20 দিন পর তিনি ওয়ার্কআউট করেছেন। তার সিক্স প্যাক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ফেসবুকে। তারপর তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি বলেন ওকে, নো প্রবলেম, আপনি চলে আসুন এবং ভিডিও করুন। পনেরো বিশ দিন জিম করতে পারেননি, বিকজ এসএ গেমস খেলেছেন, তারপর এসে আর জিম করা হয়নি, যার কারণে একটু চর্বি হয়তো দেখা যেতে পারে। কিন্তু সাদউদ্দিন অসাধারণ, অনন্য তার স্ট্রাকচার, বডি, ফিটনেস।